বাহিরে ভিতরে প্রচণ্ড গরম, সূর্য দেবতায় দিয়া গরমর প্রকোপর মাজতে আকো গরম গরম মন্তব্য। মূল্যবৃদ্ধি আর বিদ্যুৎ মাচুলের সন্দর্ভত জনপ্রতিনিধির মন্তব্যক লো এতিয়া সরব চর্চা। বিদ্যুৎ মাচুল বাড়িছে, যদি কমত চলে ফেন চেনবিলাক নলগাব, গছর তলত থাকিব অলপমান, তেতিয়া খরচাটো কমি যাব। সরকারিও উপায় নাই। 9 বছর আগতে ভারতবর্ষের পপুলেশন কিমান আছিল, আজি বিশ্বর নাম্বার 1 পপুলেশন লৈ ভারতবর্ষ আগবাড়ি গেল। তো আমি তো খাই আছো না, খাই থাকলে তো মূল্যবৃদ্ধি হবো, এই তো ডেফিনিট কথা। রাইজে চর্চা করার বাবেই স্পষ্টীকরণ আহিল। মূল্যবৃদ্ধিক লৈ কি কৈছিল এই সন্দর্ভত স্পষ্টীকরণ দিলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই। মূল্যবৃদ্ধি হয়েছে মানে মানি লৈছো, মূল্যবৃদ্ধি সকলে জোরা করেছে, মই কৈছো যে ময়ও খাও, তার ভুক্তভোগী ময়ো এজন, কিন্তু তাক বেলেগ ধরে লৈ যাব নালাগে। আমি কৈছিল কালি যে খোৱাৰ কাৰণে বৃদ্ধি হওয়া বুলি কোৱা নাই, যে আমি খাই আছো বুলি কৈছো, খাব তো লাগিবই কাস্টমার হিসেবে, কিন্তু খোৱাটোৰ কাৰণে তাৰণা হৈছে, মই এইটোৱে কব কৈছো। পিছে নিজের মতত অলরসর অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, তেওঁ কোৱা কথাটো হেনো ইউনিভার্সেল ট্রুথ। এইখিনি কথা আপুনি কৈছিল ইউনিভার্সেল ট্রুথ, চির সত্য, গতি আপনার বুড়া বয়স লৈকে সেই কারবার লগত খুঁজি থাকিলে হল যে চির সত্যটো। সেইটো অধ্যক্ষর মতে তেওঁর মন্তব্য যদি বহু লোকক ব্যস্ত করে রাখিছে সেয়া ভাল কথা। কোনে কি লৈছে মই এটো কোৱা নাই, মই কৈছো যে বিশ্বজিৎ দৈমাৰীৰ সেই কথাত যিবিলাকে ব্যস্ততাত আছে, কমসে কম তো কিবা এটা চিন্তা করার পর বিরত থাকে, তাতে ব্যস্ত হয়ে আছে, আর সেই ব্যস্ততাটো কারো অপকার করা নাই, এইটো উপকার করেছে। সেইটো কার কারণে কি অপকার হয়েছে আর মই সেইটোকে কৈছো, মই হল ট্রাইবেল মানু, এইবার একো বুঝি নাপাওঁ কোনে কি যুক্তিত, গতি মর কোৱা কথাটো উচ্চ শ্রেণীর মানুষ, কোনোবা বিল্ডিংত থকা কিবা থকা, এসি নহলে চলিব নোৱাৰা এই মানুহবিলাকৰ মাজত পার্থক্য থাকিব। পিছে বিধানসভার অধ্যক্ষর মন্তব্য আকো ভাল পোৱা নাই বিজেপি বিধায়ক রমাকান্ত দেউৰীয়ে, বিশ্বজিৎ দৈমাৰীয়ে হেনো তেনেকৈ কব নালাগিছিল। এইটো তেখেতে কিভাবে কলে মই নাজানো, আসলতে তেখেতে এইটো কব নালাগিছিল যে রাইজক, যে রাইজে যদি বেশি কষ্ট পাইছে, যদি বেশি গরম পাইছে, যেতিয়া গছতলিত জিয়াব লাগে বুলি কোৱা কথা কওঁ, এইটো আসলতে আমি সৰুতে গছতলিত জিয়াও, সৰুতে গছতলিত আমি গৰু চাইবলৈ যাওঁ, গছতলিত জিয়াও, তাস খেলোঁ, এইটো বেলেগ কথা, কিন্তু আজি সেই যুগটো নাই, গতিকে সেই কথাটো আজি 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 এই কথাটো শোভা নহয়। এনেদৰে এতিয়া জনপ্ৰতিনিধিৰ মন্তব্যক লৈ প্ৰচণ্ড গৰমৰ মাজত গৰম গৰম চৰ্চা। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।